দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সাপ্লো চিত্র টিভির আজকে নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে দেখাবো কিভাবে স্পান নেপিয়ারের ঘাসের ছোপা গোড়া থেকে কাটলে আপনার পরবর্তীতে আরও ভালো ফলন পাবেন এবং কি কি পরিচর্যা করবেন, পানি সেচ এবং সারের নিয়ম। আশা করি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আমি আপনাদেরকে দেখাবো আমার এই যে স্পান নেপিয়ার ঘাসের প্রজেক্ট। এখান থেকে কয়েকদিন আগে, হবে 8 থেকে 10 দিন আগে, আমরা এই যে ঝোপগুলো থেকে ঘাস কেটেছি, সেখান থেকে এখন কি পরিমাণে সঠিক পদ্ধতিতে কাটার পরে কি পরিমাণে চারা বের হইতেছে আমি কয়েকটি ঝোপ আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে স্পান নেপিয়ারের একটি ঘাসের ঝোপ কেটেছি, যেখান থেকে নতুন নতুন অসংখ্য চারা বের হয়েছে। আপনারা যখন ঘাসটি কাটবেন একটু লক্ষ্য করবেন ভিডিওটি ভালোভাবে, আপনারা ঠিক এখান থেকে একটু 1 ইঞ্চ উপরে, মাটি থেকে 1 ইঞ্চ উপরে কাটার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমরা একটু উপরে কাটার ফলে এখানে মাত্র একটি গাছ ছিল, এই একটি গাছ থেকে কতগুলো কাটিং এখন বের হইতেছে, 1টি 2টি 3টি, ইনশাল্লাহ আরও অনেক নতুন নতুন কুশি বের হবে। আপনারা ঠিক এভাবে ঘাসটি কাটার চেষ্টা করবেন। এদিকে দেখুন আরও অসংখ্য নতুন নতুন চারা বের হইতেছে। আমি আপনাদেরকে আরেকটি ঝোপের কাছে নিয়ে যাচ্ছি। ঠিক একই পদ্ধতি এই ঝোপটি কাটা আরও অনেক সুন্দর হয়েছে, এর জন্য দেখুন আরও অসংখ্য নতুন নতুন চারা বের হয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা ঠিক এভাবে স্পান নেপিয়ারের ঘাসের ঝোপগুলো কাটার চেষ্টা করবেন। প্রায় 8 থেকে 10 দিনের মতন হবে এই ঘাসগুলো, ঝোপ থেকে ঘাস কাটা হয়েছে আমাদের। দেখতে পাচ্ছেন আমরা মাটি থেকে কতটুকু উপরে কেটেছি, একবারে ভেসেও কাটা যাবে না, একবারে মাটির সঙ্গেও কেটে যাবে না স্পান নেপিয়ার, তাহলে আপনাদের সমস্যা হয়ে যাবে, ঘাসের চারা বের হতে সমস্যা হবে। আমি আমার কয়েকটি ঝোপ এভাবে কাটার ফলে চারা, অসংখ্য ঝোপ মানে মৃত প্রায় হয়ে গেছে, সাইড দিয়ে কয়েকটি চারা বের হয়েছে, আমি ওই ঝোপটির কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে দেখুন এই ঘাসটি কাটা অনেক ভুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে সাইডে দিয়ে শুধু চারা বের হয়ে গেছে, মাঝখান দিয়ে কোনো চারা আসতেছে না, প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তাই আপনারা স্পান নেপিয়ার ঘাস যখন কাটবেন তখন একটু ভেসে কাটার চেষ্টা করবেন। যে সামনের ঝোপটি কাটা ঠিক হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কাটার ফলে দেখুন আরও চারা বের হয়ে আসতেছে, প্রায় 1 ইঞ্চ উপরে কাটবেন এই ঘাসটি। আর আমি এই ঘাসটি প্রায় কাটার পর 8 থেকে 10 দিন পর জমিতে পানি এবং সার দিয়েছি হালকা পরিমাণে, যাতে ঝোপ ছোপাগুলো সার এবং পানি শোষণ করে কিছু নতুন নতুন চারা বের হতে সহযোগিতা করে। আপনারা যারা এই ঘাসটি চাষ করতে চান, আমাদের প্রায় অসংখ্য কাটিং রয়েছে, এবং কি চাষ পদ্ধতি আরও জানতে চান, আমাদের তো স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন।